হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু যত ফেসবুক ইউজারকারী আছি, ফেসবুকের কিন্তু অধিকাংশ সেটিংগুলোই আমরা ওরকমভাবে বুঝি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের ডেয়ারিং একটি সেটিং দেখিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো, যে সেটিংটি আশা করি প্রত্যেকটা ফেসবুক ইউজারকারী অবশ্যই জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের ফেসবুক থেকে আমাদের যে গোপন তথ্যগুলো আছে বা আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই অ্যাক্সেস নিতে পারে অন্য সব কোম্পানিরা। তো বন্ধুরা, সেই সব কোম্পানিগুলো কারা? আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে যদি আমাদের ফেসবুকের পারমিশন চায়, আমরা কিন্তু খুব সহজে সেই পারমিশনটি দিয়ে থাকি। বা আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর যদি ফেসবুক দিয়ে অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে বলে, তাহলে কিন্তু আমরা ফেসবুকটি খুব সহজে অ্যাক্সেস করে ফেলি। তা আমরা কিন্তু বুঝি না এই অ্যাক্সেসের কারণে কিন্তু আমাদের ফেসবুকটি হ্যাক হতে পারে বা আমাদের ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব সহজেই লিক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখে আজকে আপনারা যা শিখতে চলেছেন সেটা আপনাদের খুবই উপকার আসবে। হ্যাঁ বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কী এই ডেয়ারিং সেটিংটি, কী এই হেল্পফুল সেটিংটি? জাস্ট এই সেটিংটি করার জন্য আমরা কিন্তু আমাদের ফোন থেকে চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ঠিক আছে বন্ধুরা, আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে চলে যাবো আমরা থ্রি লাইন্সে, থ্রি লাইন্সে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা ট্যাপ করবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আমরা সেটিংসে ট্যাপ করবো। ট্যাপ করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবো আমরা, ইউর ফেসবুক ইনফরমেশন। জাস্ট এখান থেকে আমরা তৃতীয় নম্বর যে অপশনটি আছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি এখনই স্কিপ করবেন না, এই ভিডিওর কিছু কথা আমি আপনাদেরকে লাস্টে বলবো, অবশ্যই এটা আপনারা শুনে যাবেন। জাস্ট এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা মোর অপশন যে অপশনটি আছে জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর বন্ধুরা নিচে একটি অপশন পেয়ে যাবো ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। মূলত এই সেটিংটি এখানেই করতে হবে, ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি। যে এই সেটিংটি কী কাজের, এই সেটিংটি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কোনো ওয়েবসাইট যখন ভিজিট করি সেখানে কিন্তু আমাদের ফেসবুক পারমিশন দিতে বলে বা ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করতে বলে। তা আমরা কিন্তু খুব সহজে কোনো কিছু না চিন্তা করে ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করে ফেলি। অথবা দেখা যায় আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করছি, সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করতে বলে, আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু না জেনেই ফেসবুক দিয়ে লগ ইন করে ফেলি। তো এই লগ ইন করার কারণেই কিন্তু তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারে, আমাদের ফেসবুকের যত ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, অথবা আমাদের ফেসবুকের যত ডাটাগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে। তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এই জিনিসটা আপনারা বদ্ধ করে রাখবেন। ঠিক আছে, বদ্ধ করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে, টার্ন অফ, জাস্ট আপনার টার্ন অফে ক্লিক করে দিবেন। টার্ন অফে ক্লিক করার পর বন্ধুরা এই অ্যাক্টিভিটিটি কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি আপনি ফেসবুক থেকে পারমিশন দেন বা অ্যাপ থেকে লগ ইন করার সময় পারমিশন দেন, তারা কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে বা আপনাদের ফেসবুক ডাটাগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এই সেটিংটি প্রত্যেকটা ফেসবুক ইউজারকারী যদি এখানে প্রবেশ করে, করার পর দেখবে তাদের অ্যাক্টিভিটিটা এটা অনই থাকে, কারোরই ডিজেবল করা থাকে না, আপনারা অবশ্যই এটাকে ডিজেবল করে নেবেন। তো বন্ধুরা আশা করি এই সেটিংটি আপনাদের কাছে অনেকটাই উপকার আসবে বা অনেকটাই ভালো লাগবে।